হাই প্রিয়া, হ্যালো ম্যাম। আজকে তুমি আমাদেরকে নিজের ছবি দিয়ে ফোল্ডার বানিয়ে দেখাবে। প্রথমে আমাদেরকে করতে হবে এই ছবির ওপর রাইট ক্লিক করতে হবে, তারপর আমাদেরকে ওপেন উইথে যাওয়ার পর পেন্টে যেতে হবে। পেন্টে যাওয়ার পর আমাদেরকে সাইজটা ঠিকঠাক করে নেওয়ার জন্য রিসাইজে ক্লিক করতে হবে। রিসাইজে ক্লিক করার পর আমরা এখানে হরাইজন্টালটাই দিয়ে দেবো 60, আর ভার্টিক্যালটা অটোমেটিক হলো এখান থেকে আমরা আনচেক করে দেবো, দিয়ে ওকে। তারপর আমরা সেভ করব। সেভ করার জন্য ডাউন আরোতে ক্লিক করে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে যাওয়ার পর আমাদেরকে ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে যাওয়ার পর এখানে একটা ফাইল নেম দেব, তারপর আমাদেরকে এখানে সেভ অ্যাজ টাইপে গিয়ে 24-bit ম্যাপে গিয়ে ক্লিক করে সেভ করতে হবে। সেভ করার পর আমরা উইন্ডোটা ক্লোজ করে দেব। আচ্ছা, ফোল্ডারের উপর আমাদেরকে রাইট ক্লিক করতে হবে, তারপর প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর কাস্টমাইজে যেতে হবে, তারপর চেঞ্জ আইকন, তারপর চেঞ্জ আইকনের পর আমাদেরকে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করার পর আমাদেরকে প্রথমেই এখানে আইকন ফাইলে যাওয়ার পর অল ফাইলে যেতে হবে, তারপর এখান থেকে আমরা আমাদের পিকচার যেটা সেভ করা আছে সেটা নেব, ওপেন করব, তারপর ওকে করব, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। ব্যাস, এই যে আইকন চেঞ্জ হলো। বাহ, ভেরি গুড।